আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ম্যাজিক শিখব। এটা অনেকটা বাইনারি কার্ড ম্যাজিক নামে পরিচিত, এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অলরেডি বোর্ডে পাঁচটা বক্স দেখতে পাচ্ছেন, এবং এই বক্সগুলোতে কিছু সংখ্যা লেখা আছে। সংখ্যাগুলো আমি কিভাবে লিখেছি এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাবো। তো তার আগে আমরা একটা জিনিস একটু চেক করি। আমি যদি এই বক্সগুলোর একটা নাম্বার দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, আসলে এই কার্ডগুলোর মাধ্যমে আমি আপনাদের বার্থডে জানার চেষ্টা করবো, অর্থাৎ জন্মদিনটা কত তারিখ এটা জানার চেষ্টা করবো। এটা জানার জন্য আপনাদের কাজ হচ্ছে, যারা আপনারা ভিডিওটা দেখতেছেন সবাই, এই যে প্রতিটা বক্সের মধ্যে কোন কোন বক্সে ঠিক আপনার জন্ম তারিখটা আছে সেটা একটু নোট করে ফেলুন। সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে একটা নেই, কেউ একজন হয়তো আমাদেরকে বললেন যে আমার জন্মদিনটা 5 নম্বর বক্সে আছে, আমার জন্মদিনটা 3 নম্বর বক্সে আছে, এবং আমার জন্মদিনটা 2 নম্বর বক্সে আছে। এইটা আমাকে যখন কেউ একজন বলল, আমি তার তথ্য দেখার সাথে সাথে বলে দিলাম যে তার জন্মদিনটা হচ্ছে 22 তারিখ। কি মজার বিষয় না? আপনারা কি এত তাড়াতাড়ি জিনিসটা দেখতে পেরেছেন? এবং আমি কিন্তু এদিকে তাকাই না, এটা ভাবার কোনো কারণ নাই যে আসলে আমি সবগুলো ডেটা মুখস্থ করে রেখেছি এবং সেখান থেকে একটা ইনপুট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আবার একটু যদি বলেন না হবে না, আমরা অন্য আরেকটা দিয়ে দেখার চেষ্টা করি। এই ভিডিওটা লাইভ হলে আরও বেশি মজা হইতো, হয়তো লাইভে আপনারা আমাকে কোশ্চেন দিতে পারতেন, তখন আমি আনসার দিতে পারতাম। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। কেউ একজন হয়তো আমাদেরকে বলল যে আমার জন্মদিনটা 4 নম্বর বক্সে আছে, আমার জন্মদিনটা 2 নম্বর বক্সে আছে, এবং আমার জন্মদিনটা 1 নম্বর বক্সে আছে। তো এই ইনফরমেশনটা যখন আমাকে দিল, আমি এটা দেখে সাথে সাথে বলে দিলাম যে ভাইয়া আপনার জন্মদিন 11 তারিখ। কেমন হয়ে গেল না বিষয়টা? আচ্ছা, তাহলে আসলে আমরা কীভাবে বলতেছি আর এইটার ভিতরে ম্যাথমেটিক্সটা কি, এই দুইটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথম জিনিসটা হচ্ছে খুবই সহজ, যে প্রথমজন যখন আমাকে বলল 5 তারিখ, সরি 5 নম্বর বক্স, তো 5 নম্বর বক্সের প্রথম নাম্বারটা হচ্ছে 16, তারপরে হচ্ছে 3 নম্বর বক্স, 3 নম্বর বক্সের প্রথম নাম্বার হচ্ছে 4, আর 2 নম্বর বক্সের প্রথম নাম্বার হচ্ছে 2, এগুলো যোগ করলেই 22 হয়ে যাবে। খুবই চমৎকার একটা বিষয়। একইভাবে পরের জন যখন আমাকে বললো যে 4 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর বক্স, তো 4 নম্বর বক্সের প্রথম নাম্বার হচ্ছে 8, আচ্ছা তারপর হচ্ছে 2 নম্বর বক্সের প্রথম নাম্বার হচ্ছে 2, 8+2 কত? 10, এবং 1 নম্বর বক্সের প্রথম নাম্বার হচ্ছে 1, সেগুলো যোগ করলে আবার 11 হয়। সো মূল বিষয়টা হচ্ছে এরকম এরকম আমরা চাইলে আগে থেকে কার্ডটা বানায় রাখতে পারি এবং যে কোনো কারোর সাথে এই ম্যাজিকটা দেখাতে পারি। তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যে কার্ডটা আসলে বানানো হয়েছে কিভাবে, এবং এর ভিতরে তো আসলে একটা ম্যাথমেটিক্স আছে, এই ম্যাথমেটিক্সটা আমরা বুঝতে যাচ্ছি। তো আগে ম্যাথমেটিক্সটা বোঝার চেষ্টা করি। এই যে আপনারা আমাকে তথ্য দিচ্ছেন 5 নম্বর বক্সে আছে অথবা নাই, এই তথ্যটাকে আমি আসলে কিভাবে চিন্তা করবো? প্রথমজন একটা যদি চিন্তা করি, প্রথমজন আমাকে বলছে 5-এ আছে, 3-এ আছে, 2-এ আছে, তার মানে কি 1 নম্বর বক্সে তো নাই। 1 নম্বর বক্সে যেহেতু নাই, এই নাইটাকে আমি 0 হিসেবে চিন্তা করলাম। আচ্ছা, তারপরে 2 নম্বর বক্সে, আচ্ছা 2 নম্বর বক্সে আমরা দেখতে পাচ্ছি ছিল, তাহলে এটাকে আমরা 1 হিসেবে চিন্তা করলাম, অনেকটা বাইনারি মতো আছে নাই, তাই না? আচ্ছা, তারপরে আবার আমরা কি দেখলাম, 3 নম্বর বক্সে আছে, তাহলে 3 নম্বর বক্সে থাকার কারণে 3 নম্বর পজিশনে আমি আরেকটা 1 লিখলাম। 4 নম্বরে কিন্তু নাই, তাহলে একটা 0 লিখলাম। 5 নম্বরে আছে, এখানে একটা 1 লিখলাম। লেখার ফলে এইখানে একটা বাইনারি সংখ্যা আসলো না? এই বাইনারি সংখ্যাটাকে আমরা যদি দশমিকে বা ডেসিমেলে কনভার্ট করি তখন কি আসবে একটু চেক করে দেখেন। এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করলে আসলে খুব সুন্দর মতো আপনারা 22 পেয়ে যাবেন। এটা আপনারা অনেকেই হয়তো জানেন, আইসিটিতে এইচএসসি সিলেবাসে পড়ানো হয়। সো আসল কাজ কি, বাইনারি নাম্বারটাকে আমি ডেসিমেলে কনভার্ট করে নিব, কনভার্ট করে নিলে রেজাল্টটা পেয়ে যাবো। আমরা যারা বাইনারি নাম্বার সম্পর্কে এখনও জানি না বা পড়ি নাই, তারা হয়তো আর একটু বড় হওয়ার জন্য ওয়েট করতে হবে, তারা একটু বড় হইলেই বুঝে যাবেন যে এইটার ডেসিমেলে কনভার্ট করলে 22 হয়। তো এইটা ছিল আমাদের ভিতরের গাণিতিক কথা। এখন আমরা এই বক্সটা কীভাবে তৈরি করছি? আচ্ছা, বক্সটা তৈরি করার ক্ষেত্রে বক্সের প্রথম নাম্বারটা 1, 2, 4, তারপরে 8, তারপরে হচ্ছে 16, এগুলো সব 2-এর পাওয়ার কিন্তু, তাই না? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। এবং দেখেন প্রথম বক্সটা এইভাবে তৈরি করা হয়েছে, যে আমরা 1 দিয়ে শুরু করছি, একটা লিখছি একটা লিখি নাই, একটা লিখছি একটা লিখি নাই, এরকমভাবে। আচ্ছা, 1 লিখছি, 2 লিখি নাই, 3 লিখছি, 4 লিখি নাই, তাই না? 5 লিখছি, 6 লিখি নাই, 7 লিখছি, 8 লিখি নাই, অ্যান্ড সো অন, এইভাবে 31 পর্যন্ত। সেকেন্ড বক্সটায় আমরা 2 থেকে শুরু করছি, টানা দুইটা লিখছি, 2, 3, টানা দুইটা লিখি নাই, 4, 5, টানা দুইটা লিখছি, 6, 7, টানা দুইটা লিখি নাই, 8, 9, টানা দুইটা লিখছি, 10, 11, অ্যান্ড সো অন, এইভাবে 31 পর্যন্ত।
থার্ড বক্স একটু খেয়াল করি, ফোর থেকে শুরু করছি, টানা চারটা লিখছি, ফোর ফাইভ সিক্স সেভেন, টানা চারটা লিখি নাই, এইট নাইন টেন ইলেভেন, আবার টানা চারটা লিখছি, টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, টানা চারটা লিখি নাই, এভাবে আমরা 31 পর্যন্ত আসছি। এখানেও সেম, এইট থেকে শুরু করে টানা আটটা লিখছি, আবার টানা আটটা স্কিপ, আবার টানা আটটা লিখছি। এখানে সিক্সটিন থেকে টানা সিক্সটিন সংখ্যক লিখলে 31-এ চলে আসে। আমরা চাইলে এই প্রসেসটা 63 পর্যন্ত এক্সটেন্ড করতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ বক্সেস শুড বি সিক্স, এবং সেই ক্ষেত্রে আমরা চাইলে একজন মানুষের জন্ম তারিখের পাশাপাশি তার বয়স জানারও চেষ্টা করতে পারি, কারণ আমরা মোটামুটি ধরে নিচ্ছি 63 থেকে বেশি কারো বয়সের সাথে এই খেলাটা খেলতে গেলে একটু জটিলতা তৈরি হতে পারে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের যদি বিষয়টা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে পারেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।